ইসলামী ভ্রাতৃত্ববোধ হচ্ছে রব বা ইলাহে ইলাহ কর্তৃক শরীয়ত সম্মত প্রীতি বন্ধন। ইসলামী ভ্রাতৃত্ববোধ এমন এক মজবুত অলিখিত চুক্তি যা কখনো ভঙ্গ হয় না, এমন এক দৃঢ় রজ্জু যা কখনো ছিঁড়ে যায় না, এমন এক চলমান দীর্ঘমেয়াদী স্থায়ী ও গভীর অটুট বন্ধন যা কখনো নষ্ট হয় না। অমুসলিম রোগীকে দেখতে যাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ইহুদি খাদেম অসুস্থ হলে তিনি তাকে দেখতে যান, অতঃপর তার মাথার পাশে বসেন এবং তাকে ইসলাম গ্রহণের কথা বলেন, অবশেষে সে ইসলাম গ্রহণ করে। পাহাড়কে চাপিয়ে দিব, আপনি যদি অনুমতি দেন তাহলে এদের উপরে আমি এই পাহাড় দুটি চাপিয়ে দিব। নিজের অর্ধেক সম্পত্তি দিতে চাইলেন একজন মুহাজির ভাইকে এবং নিজের স্ত্রীকে ত্যাগ করতে চাইলেন এই মুহাজির ভাইয়ের জন্য। এই হচ্ছে ইসলামের ভ্রাতৃত্ববোধ। আত্তাহরিক টিভি, অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। বলি আলহামদুলিল্লাহ, অতঃপর শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর অধীনে পরিচালিত হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ দ্বীনের প্রচার ও প্রসারের কাজ করছে। তারই অধীনে পরিচালিত মাসিক আত-তাহরিক পত্রিকা একটি নীরব দাওয়াতি কাজের মাধ্যম। সেই মাসিক আত-তাহরিক পাঠক ফোরাম রিয়াদের ভাইদের উদ্যোগে আয়োজিত আজকের এই সেমিনারে আমি প্রবন্ধটি উপস্থাপনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রবন্ধটি দীর্ঘ কলেবর হয়ে যাওয়ার আশঙ্কায় আমরা আরবি দলিলগুলি এখানে পেশ করিনি, তবে যদি কোনো ভাই জ্ঞান পিপাসু ভাই চান সেগুলি আমাদের কাছে রেডি আছে, সেটা আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা শুধুমাত্র আল্লাহর কালামের বঙ্গানুবাদ করব এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বঙ্গানুবাদ করব, আমরা আরবিটি পড়ব না সময় সংক্ষেপণের কারণে। তো আজকে আমরা শিরোনাম নির্ণয় করেছি ইসলামী ভ্রাতৃত্ববোধ। ইসলামী ভ্রাতৃত্ববোধ আসলে কাকে বলে, আমরা পুরো লেখাটাই এর আলোকে প্রকাশ করার চেষ্টা করেছি। ইসলামী ভ্রাতৃত্ববোধ আরবিতে বলা হয় আল উখুয়া আল ইসলামিয়া অথবা আল উখুয়াতুল ইসলামিয়া, ইসলামী ভ্রাতৃত্ববোধ। ইসলামী ভ্রাতৃত্ববোধ এমন এক গভীর মজবুত সম্পর্ক যা দুই বা ততোধিক ব্যক্তির মাঝে একত্রিত হয়ে থাকে এবং সার্বক্ষণিক ও আবশ্যিক রূপে বিরাজ করে। ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বংশীয় রক্তীয় সম্পর্কের কারণে অথবা বৈবাহিক সম্পর্কের কারণে সৃষ্টি হয়, কিংবা ভিন্ন মায়ের দুধ পানের কারণে হয়, অথবা দিন বা ধর্মীয় কারণে হয়, কখনো দেশীয় কিংবা গোত্রীয় সম্পর্কের কারণেও এই ভ্রাতৃত্ববোধ হয়, অথবা অন্য কোনো লক্ষ্যে বা কর্মের কারণে কিংবা অন্য কোনো অনুরূপ কোনো কারণেও এরূপ ভ্রাতৃত্ব ও সম্প্রীতি গড়ে উঠতে পারে। তবে ব্যাপকভাবে ধর্মীয় কারণে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার বোধ প্রাধান্য পায়। ইসলামী ভ্রাতৃত্ববোধ কি? ইসলামী ভ্রাতৃত্ববোধ হচ্ছে রব বা ইলাহ কর্তৃক শরীয়ত সম্মত প্রীতি বন্ধন, সার্বক্ষণিক মজবুত সম্পর্ক যা সর্বকালে সর্বযুগে পৃথিবীর সকল প্রান্তে কিংবা দিগন্তের পরস্পর প্রত্যেক মুসলিমের মাঝে বিদ্যমান থাকে। ইসলামী ভ্রাতৃত্ববোধ এমন এক মজবুত অলিখিত চুক্তি যা কখনো ভঙ্গ হয় না, এমন এক দৃঢ় রজ্জু যা কখনো ছিঁড়ে যায় না, এমন এক চলমান দীর্ঘমেয়াদী স্থায়ী ও গভীর অটুট বন্ধন যা কখনো নষ্ট হয় না, যার ভিত্তি প্রস্তর স্থাপিত হয় দীন বা ধর্মের অংশীদারিত্বের ভিত্তিতে,
স্থান কাল পাত্রের ভেদাভেদ দূর করে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ ও গৌরাঙ্গের বৈষম্যের প্রাচীর ভেঙ্গে সকল মুসলিমের মধ্যে বিশ্ব ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির নাম হচ্ছে ইসলামী বা মুসলিম ভ্রাতৃত্ববোধ। ইসলামী ভ্রাতৃত্ববোধ এমন এক চুক্তি ও অঙ্গীকার যা ওই সকল লোকদের মাঝে সম্পাদিত হয় যারা এই মর্মে সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। নিয়মিত সালাত কায়েম করে, সম্পদের যাকাত প্রদান করে, রমজান মাসে সিয়াম পালন করে এবং হজ ব্রত সম্পাদন করে। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, এবং আল্লাহ তার ফেরেশতা মণ্ডলী, আসমানি কিতাবসমূহ, তার প্রেরিত রাসূলগণ এবং পরকাল দিবস ও ভাগ্যের ভালোমন্দের প্রতি ঈমান পোষণ করে। মুসলিম ভ্রাতৃত্ববোধের মূল ভিত্তি হচ্ছে ইসলাম আর এর মর্ম হচ্ছে ঈমান। এর প্রকৃত বাস্তবতা হচ্ছে ওই ভিত্তি ও মর্মের সাথে গভীর সম্পর্ক। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, বঙ্গানুবাদ, আর যারা তাদের অর্থাৎ সাহাবায়ে কেরাম, মুহাজির ও আনসারের পরে এসেছে তারা বলে, হে আমাদের রব, আমাদেরকে ও ইমানে অগ্রণী আমাদের ভাইদেরকে ক্ষমা করুন এবং যারা ইমান এনেছিল তাদের বিরুদ্ধে আমাদের অন্তরে বিদ্বেষ রাখবেন না। হে আমাদের রব, নিশ্চয় আপনি দয়ার্দ্র পরম দয়ালু। সূরা আল হাশর 10 নম্বর আয়াত। অনুরূপভাবে আল্লাহ আরো বলেন, নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই ভাই। সূরা হুজরাত 10 নম্বর আয়াত। এ মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটি কবরস্থানে এসে বলেন, মুমিন গৃহবাসী, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, নিশ্চয় আল্লাহ চাহে তো আমরাও তোমাদের সাথে মিলিত হব। আমার বড় ইচ্ছে হয় আমাদের ভাইদেরকে দেখি। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি আপনার ভাই নই? তিনি বলেন, তোমরা তো আমার সাহাবী, আর যারা এখনো পৃথিবীতে আসেনি তারা আমাদের ভাই। সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, আপনার উম্মতের মধ্যে যারা এখনো আসেনি তাদেরকে আপনি কিভাবে চিনবেন? তিনি বলেন, কেন, যদি কোনো ব্যক্তির কপাল ও হাত পা সাদা ঘোড়া ঘোর কালো ঘোড়ার সাথে কালো ঘোড়ার মধ্যে মিশে যায় তবে কি সে তার ঘোড়াকে চিনে নিতে পারে না? তারা বললেন, হ্যাঁ হে আল্লাহর রাসূল। তিনি বলেন, তারা আমার উম্মত। তিনি বলেন, তারা আমার উম্মত সেদিন এমন অবস্থায় আসবে অজুর ফলে তাদের মুখমণ্ডল হবে নোরানি এবং হাত পা হবে দীপ্তিময়, আর হাউজের পাড়ে আমি হব তাদের অগ্রনায়ক। জেনে রাখো, কিছু সংখ্যক লোককে সেদিন আমার হাউজ থেকে হটিয়ে দেওয়া হবে যেমনই ভাবে পথ হারা উঠকে হটিয়ে দেওয়া হয়। আমি তাদেরকে ডাকবো, এসো এসো। তখন বলা হবে, এরা আপনার পরে আপনার দিনকে পরিবর্তন করে দিয়েছিল। তখন আমি বলবো, দূর হও দূর হও। সহি মুসলিম 249 নম্বর হাদিস। ইসলামী ভ্রাতৃত্ববোধ কোন মানুষের সৃষ্ট বিষয় নয়, বরং এটি মহান আল্লাহ প্রদত্ত একটি নেয়ামত। আল্লাহ তাআলা বলেন, অর্থ, আর তোমরা সকলে আল্লাহর রশি দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয় না, আর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। তোমরা ছিলে পরস্পর শত্রু, অতঃপর তিনি তোমাদের হৃদয়ে সম্প্রীতির সঞ্চারণ করেন, ফলে তার অনুগ্রহে তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গেলে। তোমরা তো অগ্নি গর্তের অর্থাৎ জাহান্নামের দ্বার প্রান্তে ছিলে, তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন। এভাবেই তোমাদের জন্য তার নিদর্শন সমূহ স্পষ্টভাবে বিবৃত করেন যাতে তোমরা হেদায়েত পেতে পারো। সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত।
ইসলামী ভ্রাতৃত্ব বোধের সম্পর্ক তওবা সালাত ও যাকাতের সাথে সাথে আল্লাহ তাআলা বলেন অতএব তারা যদি তওবা করে সালাত কায়েম করে ও যাকাত প্রদান করে তবে তারা তোমাদের দীনী ভাই আর আমরা আয়াত সমূহ স্পষ্ট ভাবে বর্ণনা করি এমন সম্প্রদায়ের জন্য যারা জানে সূরা তওবা 11 নম্বর আয়াত অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন অর্থ মুমিনগণ পরস্পর ভাই ভাই সুতরাং তোমাদের ভাইদের মধ্যে ইসলাহ করে দাও আর আল্লাহ ভীতি অবলম্বন করো যেন তোমাদের প্রতি রহম করা হয় সূরা হুজরাত 10 নম্বর আয়াত মুমিনগণ নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যের প্রতি সম্প্রীতি প্রকাশ করে আল্লাহ তাআলা বলেন অর্থ আর তারা তাদেরকে অর্থাৎ মুহাজিরদেরকে নিজেদের উপর অগ্রাধিকার দেয় নিজেরা অভাবগ্রস্ত হলেও বস্তুত যাদেরকে অন্তরের কার্পণ্য থেকে মুক্ত রাখা হয়েছে তারাই সফল কাম সূরা হাশর 9 নম্বর আয়াত পশু পাখির প্রতি সহমর্মিতাবোধ ইসলাম শুধু মানুষের মাঝেই সহমর্মিতা বোধে উৎসাহিত করেনি বরং পশু পাখির প্রতিও দয়া ও অনুগ্রহ প্রকাশের প্রতি উৎসাহিত করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা প্রত্যেক ব্যাপারে এহসান তথা দয়া ও অনুগ্রহ প্রকাশ করা অবশ্য করণীয় বলে নির্ধারণ করে দিয়েছেন সুতরাং তোমরা যখন কোনো প্রাণী কতল করবে তখন সে বিষয়েও করুণা প্রদর্শন করবে যখন যবেহ করবে তখনও তাতে করুণা প্রদর্শন করবে তোমাদের প্রত্যেককেই যেন তার ছুরি ধারালো করে নেয় যেন যবেহ করা যবের প্রাণীকে আরাম দেয় সহি মুসলিম 1955 নম্বর হাদিস অর্থাৎ কোনো কষ্টদায়ক ও ক্ষতিকারক প্রাণী হত্যার প্রয়োজন হলে সে সময় তার প্রতি এহসানের সাথে তাকে হত্যা করতে হবে জবে করার সময়ও কষ্ট দিয়ে নয় বরং ধারালো ছুরি দিয়ে দ্রুত জবে কার্য সম্পন্ন করবে অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন মহিলাকে একটি বিড়ালের কারণে আজাব দেওয়া হয়েছিল সে বিড়ালটিকে বন্দী করে রেখেছিল সে অবস্থায় বিড়ালটি মরে যায় মহিলা ওই কারণে জাহান্নামে গেল কেননা সে বিড়ালটিকে দানা পানি কিছুই দেয়নি এবং ছেড়েও দেয়নি যাতে সে নিজে খুশি মতো জমিনের পোকা মাকড় খেয়ে বেঁচে থাকতে পারে সহিহ বুখারী 3482 নম্বর অপর হাদিসে বর্ণিত হয়েছে একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি উটের কাছ দিয়ে যাচ্ছিলেন যে অনাহারে উটটির পেট পিঠের সাথে লেগে গিয়েছিল তিনি বললেন তোমরা এসব বাক শক্তিহীন পশুর ব্যাপারে আল্লাহকে ভয় করো সুস্থ সবল পশুর পিঠে আরোহণ করো এবং এদেরকে উত্তম রূপে আহার করাবে আবু দাউদ 2548 নম্বর হাদিস বিশ্ব মানবীয় ভ্রাতৃত্ববোধ সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্ববোধ সম্প্রীতি ভালোবাসা ও দয়া মমতা মুসলিম অমুসলিম সকলের মাঝে প্রযোজ্য মানবীয় অধিকার হিসেবে মুসলিম অমুসলিম সকলের প্রতি সম্প্রীতি ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ রাখা ইসলামের অন্যতম শিক্ষা আল্লাহর বান্দা হিসেবে সকলেই পরস্পর ভালোবাসা ও সম্প্রীতি পাওয়ার হকদার তবে বিশেষভাবে কিছু বিষয় ও ক্ষেত্র ইমানের সাথে সম্পৃক্ত রয়েছে যা নিম্নের দলিল সমূহে প্রমাণিত হয় অমুসলিমদের সাথে ইনসাফ প্রতিষ্ঠা করা আল্লাহ তাআলা বলেন অর্থ দ্বীনের ব্যাপারে যারা তোমাদের সাথে যুদ্ধ করেনি আর তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বের করে দেয়নি তাদের সঙ্গে সদয় ব্যবহার করতে আর ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ নিষেধ করেন নাই আল্লাহ ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন আর আল্লাহ তোমাদেরকে কেবল তাদের সঙ্গে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন যারা তোমাদের সঙ্গে দ্বীনের ব্যাপারে যুদ্ধ করেছে তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে আর তোমাদেরকে বের করে দেওয়ার ব্যাপারে সাহায্য করেছে যারা তাদের সঙ্গে বন্ধুত্ব করে তারাই জালিম সূরা মুমতাহিনা 8 এবং 9 নম্বর আয়াত কোন সম্প্রদায়ের প্রতি শত্রুতাবশত অবিচার না করা এমর্মে আল্লাহ তাআলা বলেন
অনুবাদ হে মুমিনগণ তোমরা ন্যায়ের সাক্ষ্যদাতা হিসাবে আল্লাহর সাথে দৃঢ়ভাবে দণ্ডায়মান আল্লাহর পথে দৃঢ়ভাবে দণ্ডায়মান থাকো কোন সম্প্রদায়ের প্রতি শত্রুতা তোমাদেরকে যেন এতটা উত্তেজিত না করে যে তোমরা ইনসাফ করা ত্যাগ করবে সুবিচার করো এটা তাকওয়ার নিকটবর্তী তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সম্পূর্ণ ওয়াকিফ হাল সূরা মায়দা আট নম্বর অযৌক্তিক বিতর্ক না করা অমুসলিমদের সাথে অযৌক্তিকভাবে কোনো বিতর্কে জড়িত না হওয়া আল্লাহ তাআলা বলেন উত্তম পন্থা ছাড়া কিতাবধারীদের সাথে তর্ক বিতর্ক করো না তবে তাদের মধ্যে যারা বাড়াবাড়ি করে তারা বাদে আর বলো আমরা ঈমান এনেছি আমাদের প্রতি যা নাজিল হয়েছে আর তোমাদের প্রতি যা নাজিল হয়েছে তার উপর আমাদের ইলাহ ও তোমাদের ইলাহ একই আর তার কাছেই আমরা আত্মসমর্পণ করেছি সূরা আনকাবুত 46 নম্বর আয়াত অন্যের মাবুদকে গালি না দেয়া গালমন্দ না করা এমনি আল্লাহ তাআলা বলেন অর্থ আল্লাহকে বাদ দিয়ে যারা যাদের আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তারা ডাকে তোমরা তাদেরকে গালি দিও না কেননা তারা তাদের অজ্ঞতা প্রসূত শত্রুতার বশবর্তী হয়ে আল্লাহকে গালি দেবে আর এভাবেই আমি প্রত্যেক জাতির জন্য তাদের কার্যকলাপকে তাদের দৃষ্টিতে চাকচিক্যময় করে দিয়েছি অতঃপর তাদের প্রত্যাবর্তন ঘটবে তাদের প্রতিপালকের নিকট তখন তিনি তাদেরকে জানিয়ে দিবেন যা কিছু তারা করত সূরা আনআম 108 নম্বর আয়াত আহলে কিতাবের খাদ্য ও পবিত্র নারীদের বিবাহ করা বৈধ এমনি আল্লাহ তাআলা বলেন আজ তোমাদের জন্য যাবতীয় ভালো ও পবিত্র বস্তু হালাল করা হলো আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের খাদ্য তোমাদের জন্য হালাল আর তোমাদের খাদ্য তাদের জন্য হালাল সচ্চরিত্রা মুমিন নারী এবং তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের সচ্চরিত্রা নারী তোমাদের জন্য হালাল করা হলো যখন তোমরা তাদেরকে মোহরানা প্রদান করো বিবাহের দুর্গে স্থান দানের উদ্দেশ্যে ব্যভিচারী হিসেবে নয় এবং গোপন সঙ্গী গ্রহণকারী হিসেবে নয় কেউ ঈমান অমান্য করলে তার কার্যাদি নিষ্ফল হবে আর সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সূরা মায়দা পাঁচ নম্বর আয়াত কারো প্রতি জুলুম না করা এ মর্মে হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহে আমার বান্দারা আমি আমার নিজের উপর জুলুমকে হারাম করে নিয়েছি এবং তোমাদের মধ্যেও তা হারাম বলে ঘোষণা করছি কাজেই তোমরা একে অপরের উপর জুলুম করো না সহিহ মুসলিম 2577 নম্বর হাদিস সকলের প্রতি অনুগ্রহ করা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দয়াশীলদের উপর করুণাময় আল্লাহ দয়া করেন তোমরা দুনিয়াবাসীকে দয়া করো তাহলে যিনি আসমানে আছেন তিনিও তোমাদেরকে দয়া করবেন আবু দাউদ 4941 নম্বর হাদিস অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি নিজের নফসের জন্য যা পছন্দ করো তা অন্য মানুষের জন্যও পছন্দ করো আহমদ 16653 নম্বর হাদিস মুসনাদ আহমদ এরপরে সুস্পষ্ট প্রমাণ ব্যতীত অন্যকে দোষী সাব্যস্ত না করা এ মর্মে একটি হাদিসের ঘটনা সাহাল ইবনু আবু হাসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তার গোত্রের একদল লোক খাইবার গমন করল ও তথায় তারা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ল তারা তাদের একজনকে নিহত অবস্থায় পেল এবং যাদের কাছে তাকে নিহত অবস্থায় পাওয়া গেল তাদেরকে তারা বলল তোমরা আমাদের সাথীকে হত্যা করেছো তারা বলল আমরা তাকে না হত্যা করেছি না হত্যাকারীকে জানি এরপর তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল এবং বলল হে আল্লাহর রাসূল আমরা খাইবার গিয়েছিলাম আর আমাদের একজনকে তথায় নিহত অবস্থায় পেলাম তখন তিনি বললেন বয়োবৃদ্ধকে বলতে দাও বয়োবৃদ্ধকে বলতে দাও অর্থাৎ তাদের মধ্যে একজন
বৃদ্ধ লোক ছিলেন, এরা যুবকরা কথা বলছিল, এটা রাসূল সাল্লাল্লাহু বললেন তোমাদের মধ্যে যারা বয়স্ক লোক আছে তাকে বলার সুযোগ দাও। তারপর তিনি তাদেরকে বললেন তোমাদেরকে তার হত্যাকারীর বিরুদ্ধে প্রমাণ পেশ করতে হবে। তারা বলল আমাদের কাছে কোনো প্রমাণ নেই। তিনি বললেন তাহলে ওরা কসম করে নেবে। তারা বলল ইহুদিদের কসমে আমাদের আস্থা নেই, এ নিহতের রক্ত মূল্যহীন হয়ে যাক তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করলেন না, তাই সাদাকার 100 ওট প্রদান করে তার রক্তপণ আদায় করলেন। সহিহ বুখারী 6898 নম্বর হাদিস। ইহুদিরাই হত্যা করেছে এটি বাহ্যিক দৃষ্টিতে স্পষ্ট হওয়া সত্ত্বেও আনসারদের নিকট সুস্পষ্ট সাক্ষ্য প্রমাণ চাইলেন, কিন্তু তারা প্রমাণ দিতে পারল না। ফলে ইহুদদের মিথ্যাবাদিতা ও ধোঁকাবাজিতার অবস্থা জেনেও তাদেরকে কসম করতে বললেন। অবশেষে রায় ইহুদদের পক্ষে দিলেন, এটি হচ্ছে তার তথা ইসলামের ইনসাফ, মহত্ব ও বড়ত্ব। আর যেহেতু একজন আনসার নিহতের বিষয় ছিল, সেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রীয় সম্পদ থেকে 100 ওট দিয়াত স্বরূপ প্রদান করলেন। এরপরে আহলে কিতাবের মৃত্যুর পরেও সম্মান করা। আব্দুর রহমান ইবনে আবু লাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন সাহাল ইবনে হুনাইফ ও কায়েস ইবনে সাদ কাদেসিয়াতে উপবিষ্ট ছিলেন, তখন লোকেরা তাদের সামনে দিয়ে একটি জানাজা নিয়ে যাচ্ছিল, তা দেখে তারা দাঁড়িয়ে গেলেন। তখন তাদের বলা হলো এটা তো এদেশীয় জিম্মি ব্যক্তির, অমুসলিমের জানাজা। তখন তারা বললেন একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে একটি জানাজা যাচ্ছিল, তখন তিনি দাঁড়িয়ে গেলে তাকে বলা হলো এটা তো এক ইয়াহুদির জানাজা। তিনি এরশাদ করলেন সে কি মানুষ নয়? সহিহ বুখারী 1312। বসবাসে চুক্তিবদ্ধ সম্প্রদায়ের প্রতি ইনসাফ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাবধান, যে ব্যক্তি চুক্তিবদ্ধ সম্প্রদায়ের কোনো ব্যক্তির উপর জুলুম করবে বা তার প্রাপ্য কম দিবে কিংবা তাকে তার সামর্থ্যের বাইরে কিছু করতে বাধ্য করবে, তার সন্তুষ্টিমূলক সম্মতি ছাড়া তার কাছ থেকে কিছু গ্রহণ করবে, কিয়ামতের দিন আমি তার বিপক্ষে বাদী হব। আবু দাউদ 3052। অমুসলিম পিতামাতাকেও সম্মান করা। এ মর্মে কোরআন এবং হাদিসে অনেক দৃষ্টান্ত রয়েছে, আমরা এখানে একটি পেশ করব। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমার আম্মা মুশরিক অবস্থায় আমার কাছে এলেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে ফতোয়া চেয়ে বললাম, তিনি আমার প্রতি খুবই আকৃষ্ট, এমত অবস্থায় আমি কি তার সাথে সদাচরণ করব? তিনি বলেন হ্যাঁ, তুমি তোমার মায়ের সঙ্গে সদাচরণ করবে। সহিহ বুখারী 2620 নম্বর হাদিস। অমুসলিম রোগীকে দেখতে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ইহুদি খাদেম অসুস্থ হলে তিনি তাকে দেখতে যান, অতঃপর তার মাথার পাশে বসেন এবং তাকে ইসলাম গ্রহণের কথা বলেন, অবশেষে সে ইসলাম গ্রহণ করে। সহিহ বুখারী 1365 নম্বর হাদিস। অমুসলিমদের সাথে ব্যবসায়িক লেনদেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারের যুদ্ধলব্ধ ভূমি অর্ধার্ধি ভাগের ভিত্তিতে চাষাবাদের জন্য ইহুদদেরকে দেন। সহিহ বুখারী 2165 এবং সহিহ মুসলিম 1551 নম্বর হাদিস। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনক ইহুদের নিকট হতে বাকিতে খাদ্যদ্রব্য খরিদ করেন, বিনিময়ে তার লৌহ বর্ম যুদ্ধের পোশাকটি বন্ধক রাখেন। সহিহ বুখারী 2509। বিশ্ব মানবীয় ভ্রাতৃত্ববোধের নমুনা। অমুসলিমকে ক্ষমা ও মার্জনা। এমর্মে একটি প্রসিদ্ধ ঘটনা হাদিসের, বিষ মিশ্রিত গোস্তের ঘটনা।
জনক ইহুদি মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার উদ্দেশ্যে বিষ মিশ্রিত ছাগলের গোস্ত উপহার দেন। তিনি সেই গোস্ত খান, অতঃপর তিনি তাতে আক্রান্ত হলে ওই মহিলাকে নিয়ে আসা হয় এবং এ বিষয়ে জিজ্ঞেস করলে সে বলে, আমি তাকে হত্যার উদ্দেশ্যেই এরূপ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তোমাকে এ দায়িত্ব দেননি, অর্থাৎ হত্যার দায়িত্ব আল্লাহ তোমাকে দেননি, তুমি চাইলেই হত্যা করতে পারবে না এবং আমাকেও দেননি। অতঃপর উপস্থিত সাহাবাগণ বলেন, হে আল্লাহর রাসূল, আমরা তাকে হত্যা করব। তিনি বললেন, না। বর্ণনাকারী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলা জিহ্বা ও তালুতে বিষক্রিয়ার প্রভাব দেখতাম। সহিহ বুখারী 2617 এবং সহিহ মুসলিম 2190 নম্বর হাদিস। পাহাড় চাপিয়ে ধ্বংসের ঘটনা। আল্লাহর পক্ষ থেকে অমুসলিমদেরকে, অত্যাচারী অমুসলিমদেরকে পাহাড় চাপিয়ে ধ্বংসের কথা বলা হয়েছিল, কিন্তু রাহমাতুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা করেননি। সেই ঘটনাটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে একবার তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ওহদের দিনের চাইতে কঠিন কোন দিন আপনার উপর এসেছিল? তিনি বললেন, আমি তোমার কম থেকে যে বিপদের সম্মুখীন হয়েছি তা তো হয়েছি, তাদের চেয়ে সবচেয়ে বেশি কঠিন বিপদের সম্মুখীন হয়েছি আকাবার দিন, আমি যখন নিজেকে ইবনু আব্দে ইয়ালিল ইবনু আব্দে কুলালের নিকট পেশ করেছিলাম। আমি যা চেয়েছিলাম সে তার জবাব দেয়নি। তখন আমি এমন বিষণ্ণ চেহারা নিয়ে ফিরে এলাম যে কারনুস সালিব পৌঁছা, একটি পাহাড়ের নাম, পৌঁছা পর্যন্ত আমার চিন্তা লাঘব হয়নি। তখন আমি মাথা উপরে উঠালাম, হঠাৎ দেখতে পেলাম এক টুকরা মেঘ আমাকে ছায়া দিচ্ছে। আমি সেদিকে দৃষ্টি দিলাম, তার মধ্যে ছিলেন জিবরিল আলাইহিসসালাম। তিনি আমাকে ডেকে বললেন, আপনার কওম আপনাকে যা বলেছে এবং তারা প্রতিউত্তরে তা সবই আল্লাহ শুনেছেন। তিনি আপনার কাছে পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতাকে পাঠিয়েছেন, এদের সম্পর্কে আপনার যা ইচ্ছা আপনি তাকে হুকুম দিতে পারেন। তখন পাহাড়ের ফেরেশতা আমাকে ডাকলেন এবং আমাকে সালাম দিলেন। তারপর বললেন, হে মুহাম্মদ, এসব ব্যাপার আপনার ইচ্ছাধীন, আপনি যদি চান তাহলে আমি তাদের উপর আখবাসাইন, অর্থাৎ দুইটি পাহাড়, একটি ছিল জাবালে আবি কুবাইস এবং অপরটি অন্য একটি নাম ছিল, যেটি বর্তমান হারামের ভিতরেই পড়ে গেছে, এই পাহাড়কে চাপিয়ে দিব। আপনি যদি অনুমতি দেন তাহলে এদের উপরে আমি এই পাহাড় দুটি চাপিয়ে দিব। উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তা হতে পারে না, বরং আমি আশা করি মহান আল্লাহ তাদের বংশ থেকে এমন সন্তান জন্ম দিবেন যে যারা এক আল্লাহর ইবাদত করবে আর তার সাথে কাউকে শরীক করবে না। এটি হচ্ছে ইসলামের মহান নিদর্শন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল্লিল আলামিন তাই দেখিয়েছিলেন। সহিহ বুখারী 3231, সহিহ মুসলিম 1795 নম্বর হাদিস। সাহাবা ও তাবেঈগণের সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের অনুপম নমুনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, তিনি অন্য সাহাবীদের সাথে খন্দক খননের কাজে অংশগ্রহণ করেছেন, তারই নমুনা। মুহাম্মদ ইবনু হাতিম আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ খন্দকের দিন বলছিলেন, আমরা সেই লোক যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হয়েছি আর ইসলামের উপরেই আছি।
রাবি মোহাম্মদ সন্দেহ করে বলেন অথবা বলেছিলেন যে জিহাদের উপরেই আছি সর্বদা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ইয়া আল্লাহ, সকল মঙ্গল তো আখিরাতের মঙ্গল, আনসারদের এবং মুহাজিদের ক্ষমা করুন ও বরকত দান করুন। সহি বুখারী 2835 নম্বর হাদিস। আনসার ও মুহাজিরদের সম্প্রীতি, তাদের সাথে বংশের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, এলাকার কোনো সম্পর্ক নাই, এরকম আনসার এবং মুহাজিদের মধ্যে সম্প্রীতির নিদর্শন একটি হাদিস দিয়ে আমরা উল্লেখ করি। অনেক লম্বা ঘটনা, আমরা সংক্ষেপে নিয়ে আসছি। আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা যখন মদিনায় আসি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এবং সাআদ ইবনু রাবি রাদিয়াল্লাহু আনহুর মাঝে ভ্রাতৃত্ববোধ আনুষ্ঠানিকভাবে গঠন করে দেন। পরে সাআদ ইবনু রাবি বলেন, আমি আনসারদের মাঝে অধিক ধন সম্পত্তির অধিকারী, আমার অর্ধেক সম্পত্তি তোমাকে ভাগ করে দিচ্ছি এবং আমার উভয় স্ত্রীকে দেখে যাকে তোমার পছন্দ হয় বলো, আমি তাকে তোমার জন্য পরিত্যাগ করব। যখন সে ইদ্দত পূর্ণ করবে তখন তুমি তাকে বিবাহ করে নিবে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এসবে আমার কোনো প্রয়োজন নেই, বরং আপনি বলুন, ব্যবসা বাণিজ্য করার মতো কোনো বাজার আছে কি, আমি সেখানে ব্যবসা করব। তিনি বললেন, কায়নুকার বাজার আছে। বিস্তারিত লম্বা ঘটনা, সেখানে গিয়ে তিনি ব্যবসা বাণিজ্য করে আস্তে আস্তে ধনী হয়েছিলেন, সম্পদশালী হয়েছিলেন, বিয়ে শাদী করেছিলেন। তার মানে তার নিজের অর্ধেক সম্পত্তি দিতে চাইলেন একজন মুহাজির ভাইকে, এবং নিজের স্ত্রীকে ত্যাগ করতে চাইলেন এই মুহাজির ভাইয়ের জন্য। এই হচ্ছে ইসলামের ভ্রাতৃত্ববোধ। অনুরূপভাবে মেহমানকে খাবার দিয়ে বাতি নিভানোর ঘটনা, নিজের ঘরে কিছু নেই, একটি রুটি ছিল, সে রুটিও মেহমানকে দিয়ে নিজেরা বাতি নিভিয়ে দিয়ে বসেছিলেন, এই ঘটনাটি এখানে বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জনক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, আমি খুব ক্ষুধার্ত। তিনি তার কোনো এক স্ত্রীর কাছে লোক পাঠালেন, তিনি বললেন, যে সত্তা আপনাকে সত্য দিন দিয়ে পাঠিয়েছেন তার শপথ, আমার কাছে পানি ছাড়া আর কিছুই নেই। তিনি অন্য এক স্ত্রীর কাছে লোক পাঠালে তিনিও একই কথা বললেন। এভাবে তারা সকলে একই কথা বললেন যে সেই সত্তার শপথ, যিনি আপনাকে সত্য দিন সহ পাঠিয়েছেন, আমার নিকট পানি ছাড়া অন্য কিছুই নেই। তখন তিনি বললেন, আজ রাতে কে কে লোকটির মেহমানদারি করবেন? উপস্থিত সাহাবীদেরকে বললেন, আল্লাহ তার উপর রহম করবেন। এ সময় জনৈক আনসারী ব্যক্তি উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এর মেহমানদারি করব। এরপর লোকটিকে নিয়ে আনসারী নিজ গৃহে গেলেন এবং তার স্ত্রীকে বললেন, তোমার কাছে কি কিছু আছে? সে বলল, না, শুধু বাচ্চাদের জন্য সামান্য কিছু খাবার আছে। তিনি বললেন, তুমি তাদের কিছু দিয়ে ভুলিয়ে রাখো, বাচ্চাদেরকে কিছু খেলনা দিয়ে অন্যভাবে ভুলিয়ে রাখো, আর যখন মেহমান প্রবেশ করবে তখন তুমি আলোটা দিয়ে দিবে, তুমি তাকে দেখবে যে আমরাও আহার করছি, সে মেহমান যখন খাওয়া শুরু করবে তখন তুমি আলোর কাছে গিয়ে সেটা নিভিয়ে দেবে। বর্ণনাকারী বলেন, এরপর তারা বসে রইলেন আর মেহমান খেতে লাগলো। সকালবেলা তিনি, অর্থাৎ আনসারি সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এলে তিনি বললেন, আজ রাতে মেহমানের সাথে তোমাদের দুজনের আচরণে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গায়েব জানতেন? তাকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন। জি, গায়েব জানতেন না, তাকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন এই খবরটি উনি বলার আগেই। এরকম ত্যাগ এবং তিতিক্ষা হচ্ছে ইসলামের শিক্ষা, এটাই হচ্ছে ইসলামী ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতাবোধ, সম্প্রীতিবোধ। অভাবী সাহাবী সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা জানি। তিনি ক্রীতদাস ছিলেন, একসময় তাকে মুক্ত করার চুক্তিবদ্ধ হলো,
300 খেজুর গাছ এবং 40 উকিয়ার বিনিময়। এই মর্মে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তার মালিক নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ 300 খেজুর বৃক্ষ ও 40 উকিয়ার সম্পদের বিনিময়ে মুক্ত করার কথা বললেন, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাগণকে বলেন, তোমরা তাকে সহযোগিতা করো, কেননা তার দেওয়ার মতো কিছু ছিল না। তারা নিজ নিজ সামর্থ্যের আলোকে কেউ 30টি, কেউ 20টি, কেউ 15টি, কেউ 10টি খেজুর বৃক্ষ দিয়ে তাকে সাহায্য করেন। অতঃপর তা দিয়ে তিনি মুক্ত হন। সাহাবি সালমান ফারসির অবস্থা আমরা জেনেছি, তাকে মুক্ত করেছিলেন অন্য সাহাবীরা এইভাবে সহযোগিতা করে। হাদিসটি বর্ণিত হচ্ছে মুসনাদ আহমদে 3237 নম্বর হাদিস। এরপরে আরো একটি মহান আত্মত্যাগের ঘটনা, জীবন শেষ প্রান্তে যখন পানির প্রয়োজন ছিল ইয়ারমুক যুদ্ধের ঘটনা আপনারা জানেন। ইয়ারমুক যুদ্ধে আল হারিস বিন হিসাম, ইকরিমা বিন আবি জাহাল ও সুহাইল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম শহীদ হন। যুদ্ধের ময়দানে ক্ষতবিক্ষত হয়ে পানির তৃষ্ণায় মুমূর্ষু অবস্থায় পানি পানি বলে ত্রাহি ত্রাহি করছিলেন। ওই মুহূর্তেও তারা নিজের জীবন বিসর্জন দিয়ে অপরকে বাঁচানোর চেষ্টা করেছেন। অবশেষে সকলেই শহীদ হয়েছেন। ইকরিমার নিকট পানি নিয়ে গেলে সুহাইলের নিকট পাঠান, সুহাইলের নিকট পানি নিয়ে গেলে তিনি হারেসের নিকট পাঠান, কিন্তু তার নিকট পানি পৌঁছার পূর্বেই মারা যান। এভাবে তিনজনই মারা যান, কেউই পানি পান করার সুযোগ পাননি। এই ছিল তাদের সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্বের উৎকৃষ্ট নমুনা। ঘটনাটি উল্লেখিত হয়েছে ইবনু আব্দুল বার, একজন বিশিষ্ট লেখক, তার একটি কিতাব আল ইস্তিআদ নামক গ্রন্থে। বারিরা ও উম্মে সালামার ঘটনা। বারিরা আপনারা জানেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খাদেমা ছিলেন, খুব বিচক্ষণ মহিলা ছিলেন। তার স্বামী তাকে মুক্ত হওয়ার পরে তার স্বামীর কাছ থেকে তিনি বিচ্ছিন্ন হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন, তুমি চাইলে তোমার স্বামীর কাছে যেতে পারো, কিন্তু তিনি যান নাই। তুমি বাড়ি বাবার বাড়ির কাছে যেতে চাইলেও যেতে পারো, বাবার বাড়ি গিয়েছিলেন কিন্তু তারা ফেরত নেয়নি, তাকে ফেরত দিয়েছিলেন। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে ছিলেন এই বারিরা। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন স্ত্রী উম্মে সালামা তার সাথে যে ঘটনা ঘটেছিল সেটা বর্ণনা করছেন। বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত, তিনি একদা উম্মে সালামার নিকট ছিলেন। তখন তার নিকট একজন ভিক্ষুক এসে কিছু প্রার্থনা করল, আর ওই সময় তার নিকটে একটি মাত্র রুটি ব্যতীত আর কোনো খাবার ছিল না, অর্থাৎ উম্মে সালামার নিকট। উম্মে সালামা বলেন, বারিরা রুটিটা ওই ভিক্ষুককে দাও। বারিরা বলেন, আমি একটু অনীহা প্রকাশ করে বিলম্ব করলাম, ওদিকে ভিক্ষুকও বারবার চাইতে থাকে। অতঃপর যখন দেখলাম যে সে ওই রুটিটা তাকে দিবেই, অর্থাৎ উম্মে সালামা দিবেনি, তখন আমি ভিক্ষুককে ওই রুটিটা দিয়ে আসি। অথচ ওই দিন সেটি ব্যতীত আমাদের নিকট আর কোনো খাবার ছিল না। অতঃপর সন্ধ্যাবেলায় পানি দিয়ে ইফতার করে ঘুমিয়ে পড়েন। হঠাৎ এক ব্যক্তি দরজা নক করে, তখন উম্মে সালামা বলেন, বারিরা দেখো দরজায় কে। বারিরা বলেন, দরজায় গিয়ে দেখি এক লোক বড় একটি পাত্র ভর্তি রান্না সিদ্ধ করা একটি ছাগল ও তার উপরে রুটি ভর্তি দিয়ে গেলেন। বারিরা বলেন, আমি আনন্দের চোটে কিভাবে ভিতরে নিয়ে আসলাম তা বলতেই পারবো না। অতঃপর উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, কি তোমার ওই একটি রুটি উত্তম নাকি এই খাবার উত্তম? আমি বললাম, এটিই তো উত্তম। অতঃপর উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আলহামদুলিল্লাহ, এটি তো নগদ পেলাম, এছাড়াও আল্লাহ আমাদের জন্য আরো উত্তম কিছু জমা রাখবেন ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে মাসের পর মাস খাদ্যের অভাবে চুলা জ্বলত না। বাইহাকি সওয়াবুল ঈমান 3215 নম্বর হাদিস।
ভাই ভাইয়ের প্রতি সম্প্রীতি, এক ভাই আরেক ভাইয়ের প্রতি সম্প্রীতি কিভাবে দেখান? এটি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদ যুদ্ধের দিন বলেন, আজকে তুমি আমার এই লৌহ বর্মটি যুদ্ধের পোশাকটি পরিধান করো। ফলে তিনি তা পরিধান করলেন অথবা খুলে ফেললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি হলো তোমার, খুলে ফেললে কেন? তিনি বলেন, তুমি যা পছন্দ করো আমিও তোমার জন্য তাই পছন্দ করি। সিফাতুস সাফওয়া নামক একটি কিতাবে উল্লেখিত হয়েছে ঘটনাটি। ভ্রাতৃত্ববোধের আরো কিছু নমুনা, কর্জ প্রদান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলিম যদি অপর কোন মুসলিমকে দুবার কর্জ প্রদান করে তবে উক্ত সম্পদ একবার সাদাকা করে দেওয়ার সমান সওয়াব লাভ করবে। ইবনু মাজা 2430, সহিহ আল জামে 5769 নম্বর হাদিস। অর্থাৎ ইসলাম অন্যকে ঋণ দেওয়ার ব্যাপারে উৎসাহিত করেছে, কর্জ দেওয়ার ব্যাপারে। সুদ মুক্ত, সুদযুক্ত নয়। অভাবী ব্যক্তিকে ঋণ মওকুফ করে দেওয়া ইসলামী ভ্রাতৃত্ববোধের একটি লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জনৈক ব্যক্তি মানুষকে ঋণ প্রদান করত, বাকিতে পণ্য বিক্রয় করত। সে তার কর্মচারীকে বলতো, যদি ঋণ পরিশোধে অক্ষম অভাবী কোনো ব্যক্তি পাও তবে তার ঋণ মওকুফ করে দিও, তাহলে সম্ভবত আল্লাহও আমাদেরকে ক্ষমা করে দিবেন। অতঃপর তার মৃত্যুর পর সে আল্লাহর সাথে সাক্ষাৎ করল, তখন আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। সহিহ বুখারী 2078 এবং 3480 নম্বর হাদিস। মুসলিমের ইজ্জত রক্ষা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মুসলিম ভাইয়ের ইজ্জত রক্ষা করবে কিয়ামত দিবসে আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। মুসলিম ভাইয়ের জন্য তার অজান্তে দোয়া করা। আমরা খুব কৃপণ, শুধু নিজের জন্যই দোয়া করি, অপর জন্য দোয়া করলে লাভ নিজেরও এবং অন্যেরও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করবে তার সঙ্গে নিয়োজিত ফেরেশতা বলবে, আমিন, তুমি যেমন দোয়া করলে তোমার জন্য অনুরূপ হোক। সহিহ মুসলিম 2732। পথের হক আদায় করা, এটি মুসলিম অমুসলিম সকলের সাথে সম্পৃক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাস্তাঘাটে বসার ব্যাপারে তোমরা সাবধানতা অবলম্বন করবে। সাহাবাগণ বলেন, হে আল্লাহর রাসূল, আমাদের তো রাস্তাঘাটে বসেই কথাবার্তা বলাবলি করতে হয়। তিনি বলেন, তোমরা যদি পথে বসতেই চাও তাহলে তোমরা পথের অধিকার আদায় করো। তারা বললেন, পথের হক বা অধিকার কি? তিনি বলেন, দৃষ্টি নিম্নমুখী রাখা, এদিকে সেদিকে মানুষের দিকে না তাকানো, কষ্টদায়ক বস্তু দূর করা, সালাম দিলে সালামের উত্তর দেওয়া এবং ভালো কাজের আদেশ করা ও মন্দ কাজ থেকে বারণ করা। সহিহ মুসলিম 2121। অনুরূপ আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানের নিম্নতম শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা। সহিহ মুসলিম 35 নম্বর হাদিস। অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাস্তা থেকে কষ্টদায়ক বিষয় দূর করাও সাদাকার অন্তর্ভুক্ত। সহিহ বুখারী 2989, সহিহ মুসলিম 1009। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাস্তা থেকে একটি কষ্টদায়ক গাছ অপসারণ করার কারণে আমি একজন মানুষকে জান্নাতে ঘোরাফেরা করতে দেখেছি। গাছটি রাস্তায় পড়েছিল এবং তাতে মানুষের কষ্ট হচ্ছিল, এরকম একটি গাছ অপসারণ করে দিয়েছিলেন, এজন্য তাকে আল্লাহ জান্নাত দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দেখানো হয়েছে ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে। সহিহ মুসলিম 1914 নম্বর হাদিস। আমরা কি করি সেটি এগুলোর থেকে শিক্ষা নেওয়া দরকার। আমরা নিজের কষ্টদায়ক জিনিসগুলি রাস্তায় ফেলে আসি। ঝগড়া ও মিথ্যা পরিহার করা। জান্নাতের মধ্যে বিশেষ ঘর লাভ হবে যদি এই কাজ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এমন লোকের জন্য জান্নাতের পার্শ্বদেশে একটি ঘরের জিম্মাদার যে হকদার হওয়া সত্ত্বেও ঝগড়া বিবাদ পরিহার করে। আমরা
অনৈতিক ভাবে ঝগড়া বিবাদে জড়িত হই আর ঝগড়া বিবাদ করার মতো অধিকার থাকা সত্ত্বেও যে পরিহার করে তার ব্যাপারে বলছেন। আর জান্নাতের মধ্যস্থলে একটি ঘরের জিম্মাদার এমন লোকের জন্য যে ঠাট্টা মজাক করে হলেও মিথ্যা পরিহার করে, অর্থাৎ ঠাট্টা মজাক করেও কখনো মিথ্যা বলে না। জান্নাতের উচ্চ স্থানে একটি ঘরের জিম্মাদার যে ব্যক্তি আখলাক সুন্দর করে, আখলাক সুন্দর হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আবু দাউদ 4800, সহিহ তারগিব ও তারহিব 138। অন্যের বিপদ দূর করতে সাহায্য করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার একটি বিপদ দূর করবে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে তার একটি বিপদ দূর করবেন। যে ব্যক্তি অভাবের বিষয়কে সহজ করবে আল্লাহ তাআলা দুনিয়া ও আখেরাতে তার সকল বিষয়কে সহজ করে দিবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপন রাখবে দুনিয়া ও আখেরাতে আল্লাহ তার দোষ ত্রুটি গোপন রাখবেন। বান্দা যখন মুসলিম ভাইকে সাহায্য করবে আল্লাহ, বান্দা যতক্ষণ মুসলিম ভাইকে সাহায্য করবে আল্লাহ তাকে সাহায্য করবেন। সহিহ মুসলিম 2699। আমরা স্বেচ্ছায় ইচ্ছা করে মুসলিমের গোপন ত্রুটি মিডিয়াতে প্রকাশ করি, এটা ইসলামী ভ্রাতৃত্বের, মুসলিম ভ্রাতৃত্বের, মানব ভ্রাতৃত্বের কোন অন্তর্ভুক্ত নয়। প্রতিবেশীর সাথে শিষ্টাচার, প্রথমত প্রতিবেশীর শ্রেণীবিন্যাস একটু জেনে নেওয়া দরকার। প্রতিবেশী অর্থাৎ যিনি পাশাপাশি বসবাস করেন তিনি প্রতিবেশী বা পড়োশী। প্রতিবেশী প্রধানত দু ধরনের হতে পারে, যথা নিকটতম প্রতিবেশী ও দূরতম প্রতিবেশী। নিকটতম পড়োশী বলতে নিকটতম আত্মীয় মুসলিম প্রতিবেশী ও নিকটতম অনাত্মীয় মুসলিম প্রতিবেশী, এবং দূরতম প্রতিবেশী বলতে অমুসলিম প্রতিবেশীকে বোঝানো হয়। অধিকারের ধারাবাহিকতায় মুসলিম আত্মীয় প্রতিবেশী অগ্রাধিকার যোগ্য, অতঃপর মুসলিম অনাত্মীয় ও অমুসলিম প্রতিবেশী। ধর্মীয় অধিকারে, ধর্মীয় অধিকারে নয়, মানবীয় অধিকারে মুসলিম অমুসলিম সকলে সমান অধিকারী। আল্লাহ তাআলা বলেন, আর ইবাদত করো আল্লাহ এবং তার সাথে, ইবাদত করো আল্লাহর এবং তার সাথে অপর কাউকে শরীক করো না। পিতামাতার সাথে সৎ ও সদয় ব্যবহার করো এবং নিকটাত্মীয় স্বজন, এতিম মিসকিন প্রতিবেশী, অসহায় মুসাফির ও নিজের দাস দাসীর প্রতিও সদয় আচরণ করো। নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক অহংকারীকে। সূরা নিসা 36 নম্বর আয়াত। উক্ত আয়াতে দু ধরনের প্রতিবেশীর কথাই উল্লেখ করা হয়েছে। এ প্রকার নিয়ে সাহাবায়ে কিরামের ভিন্ন বর্ণনাও রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়াতে বর্ণিত অল জারি দিল কুরবা, জারি দিল কুরবা বলতে সেসব প্রতিবেশীকে বোঝায় যারা প্রতিবেশী হওয়ার সাথে সাথে আত্মীয় বটে। এভাবে এতে দুটি অধিকার সাব্যস্ত হয়ে যায়, আত্মীয়ের হক ও প্রতিবেশীর হক। আয়াতে বর্ণিত অল জারিল জুনুব বলতে শুধু সে প্রতিবেশীকে বোঝায় যার সাথে আত্মীয়তার সম্পর্ক নেই, শুধু প্রতিবেশীর সম্পর্ক রয়েছে, আর সেজন্যই তার উল্লেখ করা হয়েছে দ্বিতীয় পর্যায়ে। তাফসীর তাবারি 8 নম্বর খণ্ড 335 নম্বর পৃষ্ঠা। কোন মনীষী বলেন, জারিদিল কুরবা এমন প্রতিবেশীকে বলা হয় যে ইসলামী ভ্রাতৃত্বের অন্তর্ভুক্ত এবং মুসলিম, আর জারিল জুনুব, জারিল জুনুব বলা হয় অমুসলিম প্রতিবেশীকে। কোরআনে ব্যবহৃত শব্দে অবশ্য এ সমুদায় সাব্যস্ততাই বিদ্যমান। তাছাড়া বাস্তবতার দিক দিয়েও প্রতিবেশীদের মাঝে স্তরভেদ থাকাটা একান্তই যুক্তিসঙ্গত এবং নির্ভরযোগ্য বটে। আর প্রতিবেশীদের আত্মীয় অথবা অনাত্মীয় হওয়ার দিক দিয়েও, প্রতিবেশী চায় নিকটবর্তী হোক অথবা দূরবর্তী হোক, আত্মীয় হোক অথবা অনাত্মীয় হোক, মুসলিম হোক অথবা অমুসলিম হোক, যে কোনো অবস্থায় সাধ্যানুযায়ী তাদের সাহায্য সহযোগিতা করা, তাদের খোঁজখবর নেওয়া কর্তব্য। অবশ্য প্রতিবেশী হওয়া ছাড়াও যা
যার অন্যান্য হক রয়েছে অন্যান্য প্রতিবেশীদের তুলনায় তাকে মর্যাদাগত অগ্রাধিকার দিতে হবে। প্রতিবেশীর প্রতি এহসান করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার প্রতিবেশীর প্রতি এহসান দয়া ও অনুগ্রহ করো তাহলে মুমিন হবে। মুসনাদ আহমদ 8095, তিরমিজি 2305, সিলসিলা সহিহা 930 নম্বর। প্রতিবেশীকে সম্মান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকাল দিবসের প্রতি ঈমান পোষণ করে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন তার অতিথির সম্মান করে। সহিহ বুখারী 6019, সহিহ মুসলিম 47। ক্ষুধার্ত প্রতিবেশীকে খাদ্য দান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে ব্যক্তি আমার প্রতি প্রকৃত ঈমানদার নয় যে পেট ভরে তৃপ্তি সহকারে খাবার খেয়ে রাত্রি যাপন করে, অথচ তার নিকটতম প্রতিবেশী অনাহারে ক্ষুধার্ত অবস্থায় রাত্রি অতিবাহিত করে এবং তা সে জানে। আল মুআজ্জামুল কবীর হাদিস নম্বর 751, সিলসিলা সহিহা 149 এবং সহিহ আল জামে 5505 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, সে ব্যক্তি মুমিন নয় যে আত্মপরিতৃপ্তি সহ উদর পূর্তি করে অথচ তার নিকটতম প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় থাকে। সহিহ আল আদাবুল মুফরাদ 112 নম্বর। প্রতিবেশীর মান সম্মান রক্ষা করা। যে কোনো স্তরেরই প্রতিবেশী হোক না কেন, গীবত, মিথ্যা অপবাদ কিংবা গালিগালাজ ইত্যাদি কোনোভাবেই তার সম্মান নষ্ট করা যাবে না। এসবে লিপ্ত হওয়া ভদ্র, আদর্শ ও উত্তম পড়শীর লক্ষণ নয়। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করি যে আল্লাহর নিকট অধিক বড় গুনাহ কোনটি। তিনি বলেন, সৃষ্টিকর্তা আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ নির্ধারণ করা। অতঃপর কোনটি? তিনি বলেন, খাদ্যের অভাবের আশঙ্কায় নিজ সন্তানকে হত্যা করা। অতঃপর কোনটি? তিনি বলেন, প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। সহিহ বুখারী 4761, মুসনাদ আহমদ 4102। প্রতিবেশীর অনুষ্ঠানাদিতে অংশগ্রহণ করা। প্রতিবেশীর সুখে দুঃখে খোঁজ খবর নেওয়া, বিবাহসাদীর অনুষ্ঠানে সানন্দে হাজির হওয়া, তার বিপদ আপদে পাশে থাকা ও সুপরামর্শ দেয়া, যে কোনো প্রয়োজন ও সমস্যার সমাধানের চেষ্টা করা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম 46 নম্বর হাদিস। ক্ষুধার্তকে খাদ্যের ব্যবস্থা দেওয়া। অভাবী ও ক্ষুধার্তের জন্য খাদ্যের ব্যবস্থা করা এক মহান কাজ। এর ফলে মানুষ জান্নাতে অনেক নিয়ামত ভোগ করবে আর আল্লাহ আর মুমিনগণ সর্বদা এ কাজে অগ্রগামী থাকবে। মুমিনদের এরূপ বৈশিষ্ট্যের কথায় আল্লাহ তাআলা বলেন, আর তারা খাদ্যের প্রতি মহাব্বত থাকা সত্ত্বেও অভাবগ্রস্ত, ইয়াতিম ও বন্দীকে খাবার দান করে এবং বলে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা তোমাদেরকে খাদ্য দান করি, আমরা তোমাদের কাছ থেকে প্রতিদান চাই না, কৃতজ্ঞতাও নয়, থ্যাংকস পাওয়ার জন্য কোনো খাদ্য দেয় না। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টা আমাদের সমাজে। আল্লাহ তাআলা আরো বলেন, আপনি কি দেখেছেন তাকে যে দিনকে অস্বীকার করে? সে তো সেই যে ইয়াতিমকে দৃঢ়ভাবে তাড়িয়ে দেয়, রূঢ়ভাবে তাড়িয়ে দেয়, আর সে উদ্বুদ্ধ করে না মিসকিনদের খাদ্য দানে। সূরা মাউন 1-3 নম্বর। পরস্পর সাহায্য সহযোগিতা করা। মহান আল্লাহ বলেন, নেক কাজ ও আল্লাহ ভীতি অবলম্বন করতে তোমরা পরস্পরকে সাহায্য করবে এবং পাপ ও সীমা লঙ্ঘনের কাজে তোমরা একে অপরকে সাহায্য করবে না। আর আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ কঠিন শাস্তিদাতা। সূরা মাইদা 2 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি তোমার ভাইকে সাহায্য করো, সে অত্যাচারী হোক অথবা অত্যাচারিত হোক। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, অত্যাচারিতকে তো
আমরা সাহায্য করে থাকি, কিন্তু অত্যাচারীকে কিভাবে সাহায্য করব? তিনি বললেন, তার দুহাতে ধরে রাখবে, অর্থাৎ অত্যাচার থেকে তাকে বিরত রাখবে। সহি বুখারি 2444। অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কেউ কোনো মুসলিমের সম্মান ইজ্জত আবরু নষ্ট হওয়া প্রতিরোধ করবে, কিয়ামতের দিন আল্লাহ তার মুখমণ্ডল থেকে জাহান্নামের আগুন রোধ করবেন। মুসনাদ আহমদ 2007543, তিরমিজি 1931। ক্ষমা ও মার্জনা। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আর যারা সচ্ছল ও অসচ্ছল সর্বাবস্থায় ব্যয় করে এবং ক্রোধ সংবরণ করে ও মানুষকে ক্ষমা করে, তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে। আর আল্লাহ সৎকর্ম পরায়ণদের ভালোবাসেন। সূরা আলে ইমরান 134 নম্বর আয়াত। মুমিনের নাজাত কিসে নিহিত রয়েছে? উকবা বিন আমের রাদিয়াল্লাহু আনহুর এমন এক প্রশ্নের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, তুমি তার সাথে সম্পর্ক অটুট রাখো। যে তোমাকে বঞ্চিত করে, তুমি তাকেই দান করো, এবং যে তোমার প্রতি অত্যাচার করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। মুসনাদ আহমদ 1752 নম্বর হাদিস। বাস্তবতা বড়ই কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাহাদুর সে নয় যে কুস্তিতে কাউকে পরাজিত করে, বরং প্রকৃত বাহাদুর সে যে কঠিন রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। সহি বুখারী 6114। ভ্রাতৃত্ববোধের আরেকটি নিয়ম, আরেকটি বাহ্যিক অবস্থা দেখা যায়, হাঁচির জবাব দেওয়া। হাঁচি দিয়ে কেউ যদি কোনো মুসলিম যদি আলহামদুলিল্লাহ বলে, সে আল্লাহর প্রশংসা করলো, আমি তার প্রতি ভ্রাতৃত্ব বোধ দেখাতে গিয়ে, তার প্রতি সহমর্মিতা দেখাতে গিয়ে বলবো ইয়ারহামুকাল্লাহ। কিন্তু আমরা অনেকেই আলহামদুলিল্লাহ বলতে জানি না, এর নিয়মগুলি জানি না, তাই হাঁচির জবাব দিয়ে অন্যের প্রতি সহমর্মিতা প্রকাশ করবে না। কেউ যদি হাঁচি দাতা যদি বলে আলহামদুলিল্লাহ, তার সাথী বা মুসলিম ভাই তা শুনে বলবে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনার প্রতি রহম করুন। হাঁচি দাতা আবার বলবে, সেও আবার সহমর্মিতা দেখাবে, ইহদিকুমুল্লাহ ওয়া ইসলিহু বালাকুম, আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন ও আপনাদের অবস্থা সংশোধন করে দিন। কোন অমুসলিম হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে জবাবে বলবে ইহদিকুমুল্লাহ, আল্লাহ তোমাকে হেদায়েত করুন, তাকে ইয়ারহামুকাল্লাহ বলবে না, হেদায়েতের দোয়া করবে। সহি বুখারী। এইভাবে সালামের কথাও এসেছে, সালাম দিবেন, এটিও একটা সহমর্মিতার বহিঃপ্রকাশ। মেজবানের জন্য বরকত ও রহমতের দোয়া করা, অর্থাৎ যার বাড়িতে আমরা খাবো তার জন্য দোয়া করা। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, হে আল্লাহ আপনি তাদেরকে যে রুজি দান করেছেন তাতে তাদেরকে বরকত দান করুন এবং তাদেরকে ক্ষমা করুন ও তাদের প্রতি রহম করুন। সহি মুসলিম 2042 নম্বর হাদিস। অসুস্থ ব্যক্তির জিয়ারত করা, অসুস্থতার অবস্থার খবর নেওয়া, হতাশাব্যঞ্জক কথা না বলা, ধৈর্যের উপদেশ দেওয়া, কথা বলতে বিরক্ত বোধ করলে বেশি কথা না বলা, পাশে বসে দোয়া পাঠ করা, আমরা এই কাজগুলি করব, মানে সহমর্মিতা বা ভ্রাতৃত্ববোধের বহিঃপ্রকাশ ঘটবে। দোয়াটি হচ্ছে, আসআলুল্লাহ আল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। এই দোয়াটি যদি কেউ রোগীর পাশে বসে সাতবার পাঠ করেন, তাহলে আশা করা যায় মৃত্যু রোগ যদি না হয়ে থাকে তাহলে আল্লাহ তাকে শিফা দিবেন। আর যিনি জিয়ারত করলেন, আল্লাহর ফেরেশতা 70,000 ফেরেশতা তার জন্য নিয়োজিত হবে, দোয়া করবেন। সকালে জিয়ারত করলে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যাবেলায় জিয়ারত করলে সকাল পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকবে। অনুরূপভাবে জান্নাতের সুসংবাদও রয়েছে রোগীর জিয়ারতের জন্য। ইয়াতিমের প্রতি সম্প্রীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদাশীয় শাহাদত ও মধ্যম আঙ্গুলি ইশারা করে বলেন, আমি ও ইয়াতিমের দায়িত্বভার গ্রহণকারী জান্নাতে এভাবে অবস্থান করব। অর্থাৎ দুই আঙ্গুল যেরূপে পাশাপাশি অবস্থান করে,
আমিও ইয়াতিমের অবস্থান করে ইয়াতিমের দায়িত্বভার গ্রহণকারীও অনুরূপ নবীর পাশাপাশি থাকবে। সহি বুখারী 6005 নম্বর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত অপর হাদিস, জনৈক ব্যক্তি নিজের বক্র ও কঠোর হৃদয়ের বিষয়ে অভিযোগ করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি তোমার কঠোর হৃদয়কে নরম ও মলিন করতে চাও তাহলে মিসকিনদের আহার করাও এবং ইয়াতিমদের মাথা মাসাহ করো, মাথায় হাত বুলিয়ে দাও। মুসনাদ আহমদ 7576। অবৈধ দখলদারিত্ব বর্জন করা, এটিও মুসলিম ভ্রাতৃত্বের তথা ইসলামী ভ্রাতৃত্বের মানব ভ্রাতৃত্বের অন্তর্ভুক্ত। কোন ভ্রাতৃত্ববোধের অন্তর্ভুক্ত নয় যে জমি দখল করে অবৈধভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি অন্যায়ভাবে এক বিঘত পরিমাণ ভূমি দখল করলো, কিয়ামত দিবসে তার ঘাড়ে বা গলায় 7টি পৃথিবী পেঁচিয়ে দেওয়া হবে। সহি বুখারী 3198, সহি মুসলিম 1610। ইসলামী ভ্রাতৃত্ববোধের হক বা অধিকার সমূহ, সর্বসাধারণের সাথে অধিকার সমূহ, পরিচিত ও অপরিচিত সকলের সাথে সালাম আদান প্রদান করা, অসুস্থ ও পীড়িত ব্যক্তির সাক্ষাৎ করা, জানাজায় অংশগ্রহণ করা, দাওয়াতে সাড়া দেওয়া, পরস্পর অঙ্গীকার পূর্ণ করা, হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা, অত্যাচারী ও অত্যাচারিত উভয়কে সাহায্য করা, বিপদগ্রস্তের বিপদ দূর করতে সহযোগিতা করা, অযথা অন্যের দোষ ত্রুটি তালাশ না করা, অভাবীর প্রতি সদয় হওয়া, কাউকে তুচ্ছ জ্ঞান না করা ইত্যাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক মুসলিমের প্রতি অপর মুসলিমের 5টি অধিকার রয়েছে, যথা সালামের জবাব দেওয়া, রোগীর সেবা শুশ্রূষা করা, জানাজায় অংশগ্রহণ করা, দাওয়াত কবুল করা, হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা। সহি বুখারী 1240। সহি মুসলিমে এগুলোর সাথে আরেকটি যুক্ত করা হয়েছে, কেউ উপদেশ চাইলে তাকে ভালো উপদেশ দেওয়া। সহি মুসলিম 2162। জনৈক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, ইসলামের কোন কোন বিষয় উত্তম? তিনি বললেন, খাদ্য খাওয়ানো, চেনা অচেনা সকলকে সালাম দেওয়া। সহি বুখারী 12 নম্বর হাদিস। ব্যক্তির সাথে বিশেষ হক সমূহ, ব্যক্তিগত কারণে 3 দিনের অধিক সময় সম্পর্ক ছিন্ন না রাখা, কাউকে অনুপস্থিত দেখলে তার খোঁজ খবর, সার্বিক খোঁজ খবর নেয়া, তার বিশেষ প্রয়োজন পূরণে অগ্রগামী হওয়া, বিশেষ বিষয়ে নসিহত করা, ভালো কাজের আদেশ ও অন্যায়ের প্রতি নিষেধ করা ইত্যাদি। সাধারণ অধিকার সমূহের চাইতে বিশেষ অধিকার সমূহই বেশি গুরুত্ব বহন করে। জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, আমি সালাত কায়েম করা, যাকাত প্রদান করা ও মুসলিমদের নসিহত করা মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বায়াত বা অঙ্গীকার করি। সহি বুখারী 57 নম্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দীন হচ্ছে নসিহত পূর্ণ। সাহাবাগণ বলেন, কার জন্য? তিনি বলেন, আল্লাহ, তার কিতাব, তার রাসূল এবং মুসলিম নেতা ও সাধারণ মানুষের জন্য। সহি মুসলিম 55 নম্বর। ভ্রাতৃত্ব বোধ গভীর করার উপায় সমূহ, কিভাবে ভ্রাতৃত্ব বোধ মজবুত হবে, ভালো হবে, সেই তারই কয়েকটি উপায়। 1 নম্বর হচ্ছে, ভালোবাসার বিষয়টি অবহিত করা। আপনি যাকে ভালোবাসেন তার কাছে গিয়ে বলে আসবেন যে আমি আল্লাহর আস্তে আপনাকে ভালোবাসি, তাহলে আরো ভ্রাতৃত্ব বোধ বাড়বে। এ মর্মে মুসলিম ভাইকে এ মর্মে অবহিত করা যে সে তাকে ভালোবাসে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা জনৈক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক ব্যক্তি এসে বসে থাকতে দেখে, বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক ব্যক্তি বসে থাকতে দেখে বলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম, আমি এই ব্যক্তিকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি। তিনি বলেন, তুমি কি তাকে বিষয়টি অবহিত করেছো? তিনি বলেন, না।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাও দাঁড়িয়ে গিয়ে তাকে বিষয়টি অবহিত করো, বিষয়টি অবহিত করো, তাহলে তোমাদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি দীর্ঘমেয়াদী হবে। অতঃপর লোকটি তার নিকট গিয়ে অবহিত করে বললেন যে, আমি তোমাকে আল্লাহর সন্তুষ্টির জন্যই ভালোবাসি। জবাবে ওই ব্যক্তি বলেন, যার জন্য তুমি আমাকে ভালোবাসো তিনিও যেন তোমাকে ভালোবাসেন। মুসনাদ আহমদ 1-3-5-3-5। প্রিয় ব্যক্তির নিকট দোয়া চাওয়া, তাহলেও সম্প্রীতি বাড়বে ইনশাআল্লাহ। গুদাইফ ইবনে হারেস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নিকট গেলাম, তখন তিনি বলেন, অনেক ভালো ছেলে, নিয়মাল ওয়ালাদ অথবা নিয়মাল গোলাম বলেছিলেন। অতঃপর আমি চলে আসার সময় ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকটে থাকা এক ব্যক্তি আমার পিছু অনুসরণ করে এবং বলে, ও ভাতিজা, তুমি আমার জন্য কল্যাণের দোয়া করো। তিনি বলেন, আল্লাহ আপনার প্রতি রহম করুন, আপনি কে? তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী আবু জার গিফারি রাদিয়াল্লাহু আনহু। বর্ণনাকারী গুজাইফ বলেন, আমার চেয়ে আপনি আমার জন্য দোয়া করার বেশি হকদার। আবু জার রাদিয়াল্লাহু আনহু বলেন, ও ভাতিজা, আমি এখনই ওমর ইবনে খাত্তাবকে বলতে শুনে আসলাম, তিনি বলেন, তোমার ব্যাপারে বলেন, অনেক ভালো ছেলে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা ওমরের জবানে হক তথা সত্য দান করেছেন, অর্থাৎ তিনি যা বলেন তার সত্যই বলেন। অর্থাৎ তোমার ব্যাপারে যে তিনি বলেছেন নিয়মাল গোলাম, কথাটি সত্য, ভালো ছেলে তুমি, অতএব তুমি আমার জন্য দোয়া করো। অথচ আবু জার গিফারি রাদিয়াল্লাহু আনহু কত আমলদার সাহাবী। হাস্যোজ্জ্বল চেহারায় মিলিত হওয়ার চেষ্টা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন কাজের ছোট্ট বিষয়কেও তুচ্ছ মনে করো না, এমনকি তোমার কোনো ভাইয়ের সাথে সাক্ষাৎ করাও যদি হয়, তবুও তার সাথে হাস্যোজ্জ্বল চেহারায় সাক্ষাৎ করবে। সহিহ মুসলিম 2626। সালাম বিনিময় করা। জনৈক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামের উৎকৃষ্ট বিষয় জানতে চাইলে তিনি বলেন, খাদ্য খাওয়ানো, চেনা ও অচেনা সকলের সাথে সালাম বিনিময় করা। সহিহ বুখারী 12 নম্বর হাদিস। প্রয়োজন মেটাতে সহযোগিতা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ব্যক্তির কঠিন বিষয়কে সহজ করবে, কিয়ামত দিবসে মহান আল্লাহও তার কঠিন অবস্থাকে সহজ করে দিবেন। আর বান্দা যতক্ষণ অপর বান্দার সাহায্য সহযোগিতায় থাকে, আল্লাহ ততক্ষণ তার প্রতি সহযোগিতা করেন। সহিহ মুসলিম 2699 নম্বর হাদিস। মাঝে মধ্যে সৌজন্য সাক্ষাৎ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জনৈক ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো এক গ্রামে তার দিনী ভাইয়ের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে মানবরূপী আল্লাহর ফেরেশতা এসে তাকে বলেন, তুমি কেন তার সাথে সাক্ষাৎ করতে চলেছো, সে কি তোমার কোনো উপকার করেছে? তিনি বলেন, না, তবে তাকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই ভালোবাসি, সেজন্যই তার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। তখন ওই আগন্তুক বলেন, দেখো, আমি আল্লাহর পক্ষ থেকে সংবাদ বাহক হিসাবে তোমার নিকটে এসেছি। তুমি যেমন ওই ব্যক্তিকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসো, মহান আল্লাহও তোমাকে ভালোবাসেন। সহিহ মুসলিম 2567। উল্লেখিত পরিশেষে আমরা বলতে পারি, উল্লেখিত বিষয়সমূহ ছাড়াও এরূপ মহান করুণা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত দীনে ইসলামে বিদ্যমান রয়েছে, যা চর্চা করলে শুধু মুসলিম ভ্রাতৃত্ববোধই নয়, বরং বিশ্ব মানব ভ্রাতৃত্ববোধ গঠনে শক্তিশালী ভূমিকা রাখবে। অতএব আসুন, সকল প্রকার ভেদাভেদ দূর করে, মহান স্রষ্টার দাসত্বে আত্মসমর্পণ করে বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ববোধকে মজবুত করি, সেই সাথে মানবীয় অধিকার সংরক্ষণ করে মানব সমাজে বিশ্ব শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার প্রতীক আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও মাসিক আত-তাহরিক পরিবারের নীরব সংগ্রামে অংশগ্রহণ করি। হে রব, তুমি আমাদেরকে কঠিন, তুমি আমাদেরকে সঠিক ইমান ও আমলের উপরে অবিচল রাখো। সকল প্রকার হিংসা বিদ্বেষ ও জাতীয় ও বিজাতীয় যাবতীয় চক্রান্ত থেকে মুক্ত রেখে দুনিয়ায় শান্তি নিরাপত্তা দান করো, এবং আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে
পরকালীন জিন্দেগিতে তোমার অনুগ্রহের প্রকাশ অনুগ্রহের পুরস্কার হিসাবে জান্নাতুল ফেরদাউসে সুমহান মর্যাদাপূর্ণ স্থান দিও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।